তো বন্ধুগণ, আমরা প্রায় সকলেই আমাদের অ্যান্ড্রয়েড ফোনে প্যাটার্ন লক, পিন লক বা আরও নানা ধরনের লক ব্যবহার করে থাকি। বাট আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে একটি লকার অ্যাপ্লিকেশন আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, যেই অ্যাপ্লিকেশনটি দেখার পর আপনাদের সত্যি অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি শুরু করার আগে এর একটি ডেমো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন, আমার মোবাইল ফোনটির স্ক্রিনে আমি যখনই 1 2 3 ড্র করেছি, ড্র করার সাথে সাথে এখানে দেখুন আমার মোবাইল ফোনটি স্ক্রিনটি আনলক হয়ে গেছে। তো বন্ধুগণ, ঠিক এইরকম লক যদি আপনি আপনার মোবাইল ফোনটিতে সেট করতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুগণ, ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এখনও ওই ভিডিওটিতে একটি লাইক করে না থাকেন তাহলে তাড়াতাড়ি একটি লাইক করুন। আর হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকুন। তো বন্ধুগণ, প্রথমে আপনাদের একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো আমি ভিডিওটি শেষে দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, বা আপনারা যদি ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করেন তাহলে অ্যাপ্লিকেশনটির লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুগণ, এখানে দেখুন আমি অ্যাপ্লিকেশনটি অলরেডি ইনস্টল করে ওপেন করে নিয়েছি। তো আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে নেবেন, ওপেন হয়ে যাওয়ার পর ঠিক এইরকম অ্যাপ্লিকেশনটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে দেখুন চলে আসছে ক্রিয়েট গেস্ট স্টার, তো আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুগণ, আপনি যেই পাসওয়ার্ড আপনার মোবাইল ফোনটি স্ক্রিনে সেট করতে চান সেই পাসওয়ার্ডটি আপনি এখানে ড্র করবেন। তো এখানে আমি ড্র করছি 1 2 3। তো ঠিক এইরকম আপনি যে কোনো একটি পাসওয়ার্ড সেট করে নেবেন, বা আপনি যদি চান আপনার নাম ড্র করতে তাহলে আপনি নামও ড্র করতে পারেন। তো এখানে দেখুন আমি যে পাসওয়ার্ডটি ড্র করেছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে আবারও ড্র করে কনফার্ম করে দিচ্ছি। তো বন্ধুগণ, ঠিক এইরকম আপনারা যে কোনো একটি পাসওয়ার্ড ড্র করে দিবেন, তারপর বন্ধুগণ আপনারা এইভাবে সোয়াইপ করে দিবেন। তারপর এখানে দেখুন চলে আসছে ক্রিয়েট রিকোভারি পাসওয়ার্ড, তো আপনি একটি রিকোভারি পাসওয়ার্ড এখান থেকে ক্রিয়েট করে নেবেন। যদি কখনো আপনার পাসওয়ার্ডটি ভুলে যান তার জন্য আপনারা যে কোনো একটি পাসওয়ার্ড এখান থেকে ক্রিয়েট করে নেবেন। তো এখান থেকে আমি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি। তো বন্ধুগণ, তারপর আবারও এখানে সোয়াইপ করে দিবেন। তো তারপর এখানে দেখুন চলে আসছে এনেবল নোটিফিকেশন অ্যাক্সেস, তো নিচে দেখুন এখানে চলে আসছে ওকে। তো আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুগণ এখানে দেখুন এই অ্যাপ্লিকেশনটির নোটিফিকেশন অ্যাক্সেস অফ আছে, তো আপনারা এখান থেকে অন করে দিবেন। তো তারপর বন্ধুগণ নিচে দেখুন চলে আসছে এলাও, তো আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুগণ এবার আপনি ব্যাক করে দিবেন, তো এখানে দেখুন চলে আসছে ওকে, তো আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আবারও অন করে দিবেন। তো তারপর এখানে দেখুন চলে আসছে গেট স্টার্টেড, তো আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুগণ এখানে দেখুন চলে আসছে ইনভিজিবল গেট স্টার্ট, তো আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুগণ এবার আপনার কাজ শেষ, এবার আপনি অ্যাপ্লিকেশনটি থেকে বেরিয়ে যাবেন। তো এবার আপনার মোবাইল ফোনটি স্ক্রিনে এই পাসওয়ার্ডটি সেট হয়ে গেছে। তো আপনি যদি আনলক করতে চান তো আপনি সিম্পলি যে পাসওয়ার্ডটি ড্র করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে ড্র করবেন। ড্র করার সাথে সাথে এখানে দেখুন অটোমেটিক স্ক্রিনটা আনলক হয়ে গেছে। তো বন্ধুগণ, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন গেস্টার লক স্ক্রিন তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন 10 মিলিয়ন অ্যাপ্লিকেশনটি ডাউনলোডার। তো বন্ধুগণ, এই অ্যাপ্লিকেশনটি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আপনার কাছে এই অ্যাপ্লিকেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন।